নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজ আপনাদের সাথে শেয়ার করছি দারুণ সুস্বাদু মাছের চপের রেসিপি। কলকাতার খুবই জনপ্রিয় একটি স্ন্যাক্স আইটেম এটা, খেতে অসাধারণ সুস্বাদু হয়। আর আজকের এই মাছের চপটা আমি রুই মাছ ব্যবহার করে তৈরি করে দেখাবো, যেটা ভীষণই সহজলভ্য, তাতে সব বন্ধুরাই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারবেন। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটা ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। এই তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা 4টে রুই মাছের পিস আমি দিয়ে দিচ্ছি। আমাদের উদ্দেশ্য মাছটা ভাজা কিন্তু একেবারেই নয়, মাছটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে মাছটা জল দিয়েও সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু তাতে যা টেস্ট হয় তার থেকে এরকম অল্প তেলে মাছটাকে সাঁতলে, যদি ফ্রাইং প্যানটা ঢাকা দিয়ে দিয়ে মাছটাকে সেদ্ধ করে নেওয়া হয়, তাহলে মাছের চপের স্বাদ কিন্তু অনেকটা বেশি হবে। এবার আমি ফ্রাইং প্যানটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, তারপর লো ফ্লেমে রেখে 5 মিনিট মতো এটাকে এভাবেই রান্না হতে দেব। মাছটা এতে হালকা করে ভাজাও হবে এবং ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা খুলে একবার করে আমি মাছের পিসগুলোকে উল্টে দিচ্ছি, তারপর আবার আমি ফ্রাইং প্যানটাকে ঢাকা দিয়ে দেব এবং লো ফ্লেমে রেখে এটাকে আরও 5 মিনিট উল্টো দিকটাকেও রান্না হতে দেব। 5 মিনিট করে টোটাল 10 মিনিট আমি মাছটাকে রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে। মাছটা এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তো এবার আমি ফ্রাইং প্যান থেকে মাছটা তুলে নিচ্ছি। আর এই 4 পিস মাছের টোটাল ওজন 350 গ্রাম রয়েছে। মাছটা তুলে নেওয়ার পর এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়ে তারপর মাছ থেকে কাঁটা বেছে নিতে হবে। দেখুন, মাছটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, এখন এবার আমি মাছের কাঁটাটা বেছে নিচ্ছি। আপনারা চাইলে মাছের স্কিনটা বাদও দিয়ে দিতে পারেন অথবা রেখেও দিতে পারেন। দেখুন, 4 পিস মাছ থেকেই আমি কাঁটা বেছে বাদ দিয়ে দিয়েছি। এবার মাছের চপের পুরটা আমি তৈরি করে নেব। মাছটা তুলে নেওয়ার পর ফ্রাইং প্যানে যেটুকু তেল ছিল আমি এখানে পুরটা তৈরি করার জন্য সেই তেলটাই ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এর মধ্যে আরেকটু তেল মিশিয়ে নিতে পারেন। এই তেলটা ভালো করে গরম করে এর মধ্যে আমি 1/2 চা চামচ মতো গোটা জিরে দিয়েছি। জিরের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে এবার ভেজে নিচ্ছি। জিরেটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি এখানে মিহি করে কুচিয়ে দিয়েছি। পেঁয়াজের কালারটা হালকা হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো আদা রসুন বাটা আর 7 মতো কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে ভালো করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ মতো ধনে গুঁড়ো। তারপর ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে কাঁটা বেছে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1টা মাঝারি সাইজের সেদ্ধ করে ম্যাশ করা আলু। আলুটা কিন্তু এখানে জাস্ট মাছটাকে বাইন্ড করার জন্য দেওয়া হচ্ছে। আলুর পরিমাণ কিন্তু খুব বেশি এখানে রাখা যাবে না, তাতে মাছের টেস্ট কিন্তু কমে যাবে। বেশি পরিমাণে আলু দিলে আলুর টেস্টটাই কিন্তু ডমিনেট করবে, আর যেহেতু এটা মাছের চপ সেই জন্য মাছের টেস্টটাই বেশি রাখা ভালো, সেই কারণে আলুটা একেবারেই কম দিতে হবে। সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো নুন। নুনটা কিন্তু এর আগে দেবেন না, তাহলে নুনের পরিমাণটা বুঝতে অসুবিধা হবে। আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জাস্ট 1 চা চামচ মতো টমেটো সস। এতে কিন্তু মাছের চপের এই পুরের টেস্ট অনেকটা বেড়ে যাবে। অবশ্যই এই টমেটো সসটা দেবেন। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ভাজা মশলা গুঁড়ো। এতে গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা। শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে আমি এখানে ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি 1/4 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি দিয়েছি 1 মুঠো মতো। তারপর আবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পুরটা তৈরি করতে টোটাল টাইম লাগবে 7 থেকে 8 মিনিট মতো। আমাদের মাছের পুর এখানে রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। 10 মিনিট রাখার পর পুরটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মাছের চপগুলো তৈরি করব। চপগুলোকে কোট করার জন্য এখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি আর অন্য একটা বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সাথে 2 টেবিল চামচ ময়দা নিয়েছি।
এবার এই বিস্কুটের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার ময়দা এগুলোর মধ্যে আমি দিয়ে দেব স্বাদমতো নুন। বিস্কুটের গুঁড়ো এখানে আমি 150 গ্রাম নিয়েছি, তার মধ্যে 1/4 চা চামচ মতো নুন দিয়েছি, আর 1/4 চা চামচ মতোই নুন আমি ময়দা কর্নফ্লাওয়ারের মধ্যেও দিয়ে দিলাম। 1/4 চা চামচ করে গোলমরিচ গুঁড়োও দিয়ে দিলাম এগুলোর মধ্যে। ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। এবার এই কর্নফ্লাওয়ার এবং ময়দার মিশ্রণটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা কোনোটাই হবে না, মাঝামাঝি কনসিস্টেন্সির একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। দেখুন, ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার এই পুরটাকে সমান কতগুলো পার্টে আমি ডিভাইড করে নেব, মানে যতগুলো চপ আমি এখানে তৈরি করতে চাই ততগুলো পার্টে ডিভাইড করব। আমি এখানে 9টা পার্টে ডিভাইড করেছি, মানে 9টা চপ এখানে তৈরি হবে। এবার প্রত্যেকটা পার্ট হাতের মধ্যে নিয়ে এভাবে একটু চেপে চেপে এটাকে চ্যাপটা করে বা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী শেপ এটা দিতে পারেন। আমি এখানে গোল এবং ওভালের মাঝামাঝি একটা শেপে রাখছি। একই রকমভাবে সব কটাকে শেপ দিয়ে নেব। দেখুন, সব কটা রেডি হয়ে গেছে। এবার এই এক একটা পার্ট প্রথমে আমি কর্নফ্লাওয়ার এবং ময়দার গোলার মধ্যে ভালো করে ডুবিয়ে সেটাকে তুলে নিয়ে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে এটাকে গড়িয়ে নেব। আমি এখানে চপগুলোকে ডবল করে কোট করব, তবে আপনারা চাইলে সিঙ্গেল কোটিংও রাখতে পারেন। প্রথমে একবার বিস্কুটের গুঁড়োর মধ্যে গড়িয়ে নেওয়ার পর এটাকে তুলে আবার আমি ময়দা এবং কর্নফ্লাওয়ারের গোলাতে ভালো করে ডুবিয়ে তারপর আরও একবার বিস্কুটের গুঁড়োর মধ্যে এটাকে গড়িয়ে নেব বা কোট করে নেব। এইভাবে ডাবল করে যদি কোট করা হয় তাহলে ওপরের কোটিংটা বেশ হৃষ্টপুষ্ট হবে, তাতে চপটা ভেঙে যাওয়ার কিন্তু কোনো চান্স থাকবে না। দেখুন, প্রথম চপটা রেডি হয়ে গেছে। একই রকমভাবে বাকি সমস্ত চপ আমি এখানে তৈরি করে নিয়েছি। এবার এই অবস্থায় চাইলে আপনারা এগুলোকে স্টোরও করে রাখতে পারেন, অথবা সঙ্গে সঙ্গেও এগুলোকে ভেজে নেওয়া যেতে পারে। স্টোর করার জন্য কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে চপগুলোকে রেখে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবেন, তাতে এগুলো 2 সপ্তাহ মতো ভালো থাকবে। আর যদি সঙ্গে সঙ্গে চপগুলোকে ফ্রাই করতে চান তাহলে এগুলোকে 10-15 মিনিট মতো নর্মাল ফ্রিজে রেখে দেবেন, তাতে ওপরের কোটিংটা সুন্দর ক্রিস্পি হবে। অথবা ফ্রিজে না রাখতে চাইলে নাও রাখতে পারেন, ডিরেক্টলি ভেজে নিতে পারেন। এবার এই মাছের চপগুলো ভাজার জন্য একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে চপগুলো আমি দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। চপের ভেতরে পুরটা যেহেতু খুব ভালোভাবে ভাজা আছে সেই জন্য চপগুলো ফ্রাই করতে কিন্তু আর খুব বেশি সময় লাগবে না। এক একটা ব্যাচ ফ্রাই করতে এখানে 2-2.5 মিনিট করে সময় লাগবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম এবং হাই ফ্লেমের মাঝামাঝিতে রাখবেন। একদম হাই ফ্লেমে রেখে ভাজলে ওপরের কোটিংটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। দেখুন, চপগুলো সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এবার এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমাদের মাছের চপ এখানে একদম রেডি। ওপর থেকে এভাবে একটু বিট নুন ছড়িয়ে দিয়ে পছন্দ মতো সস বা কাসুন্দি এবং স্যালাড দিয়ে সার্ভ করুন গরম গরম মাছের চপ। খেতে অসাধারণ সুস্বাদু হয়। অবশ্যই আপনারা এই মাছের চপের রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। মাছের চপের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।